বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে সোমবার বেগম জিয়ার ছোট ভাই স্বামী মেসকান্দার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র সূত্রটি জানায় আবেদনে এবারও সাজা মৌকব ও শর্ত শিথিল করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে মতামতের জন্য আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয় ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি আইনি মতামতের পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে সরকার এদিকে শর্ত সাপেক্ষে বেগম খালদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা সংশ্লিষ্টরা বলেছেন এই আবেদনে বেগম জিয়ার মুক্তির শর্ত শিথিল করে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে বেগম জিয়া কি তাহলে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বেগমজিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি কি দেবে সরকার তবে সূত্রগুলো বলছে বেগম জিয়ার সঙ্গে সরকারের একটি গোপন সমঝোতা রয়েছে সে সমঝোতার ভিত্তিতে এবার আবেদনটি সরকার বিশেষ বিবেচনা করতে পারে তার মানে হচ্ছে আবেদনের যেসব শর্ত রয়েছে বিশেষ করে বেগম জিয়ার বিদেশের চিকিৎসার ব্যাপারটি এবার সরকার আমলে নিতে পারে কেননা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেগম জিয়ার সঙ্গে সরকারের একটি গোপন সমঝোতা হয়েছে বলেও জানিয়েছে সূত্র অন্যদিকে এই প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার বলেছিলেন খালদা জিয়ার পরিবারের আবেদনটি আমরা পেয়েছি এই ব্যাপারে আইনগত মতামত দিয়ে শিগগিরই তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হবে বৃহস্পতিবার সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুলভ বলেছেন দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন এসেছে আমি জানতে পেরেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার ভাই শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য আবেদন করেছেন সেই ফাইলটি আইন মন্ত্রণালয় এসেছে তবে আমার কাছে এখনও আসেনি আমাদের মতামত দেওয়ার পরই সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে আমাদের মন্ত্রণালয় মতামত চেয়ে ফাইলটি পাঠানো হয়েছে তিনি বলেন তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয় আমি যেটা মনে করি আগে যে শর্ত ছিল সেটি থাকবে তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসে নাই খালেদা যার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী বলেন তার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই তার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে সেটিও সত্যি নয় এমন কোনো সিদ্ধান্ত হয়নি জামিন দেওয়ার এখতিয়ার আদালতের সরকারের না প্রথমবার যখন আবেদন করা হয়েছিল তখন প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে নিষ্পত্তি করে খালেদা জিয়াকে দণ্ডাদেশ স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়েছিল তার মুক্তিতে দুটি শর্ত জানিয়ে আইনমন্ত্রী বলেন একটি হচ্ছে ঢাকায় থেকে চিকিৎসা নেবেন আরেকটি হচ্ছে তিনি বিদেশে যেতে পারবেন না সবশেষ যখন মেয়াদ বাড়ানো হয়েছিল সেখানেও সেই শর্ত ছিল আমি মনে করি যে শর্ত ছিল সেই শর্তই থাকবে বলে আমার বিশ্বাস যখন ফাইলটি আমার কাছে আসবে তখন আমি আপনাদের অবশ্যই জানাব আইনমন্ত্রীর এমন বক্তব্যকে ইতিবাচক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা খালদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে সেটিও সত্যি নয় আইনমন্ত্রীর এই বক্তব্যকে উদ্বৃত্তি করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেহেতু এই সংবাদটি সত্য নয় মানে মিথ্যা তাহলে এটাই প্রতীয়মান হয় যে বেগম জিয়ার পরিবার থেকে যে শর্ত দিয়ে আবেদন করা হয়েছে সেই শর্তগুলো এবার নিশ্চয়ই মেনে নিচ্ছে সরকার এখানে বিএনপি নির্বাচনে অংশগ্রহণের একটি বিষয় থাকতে পারে বিএনপির দশ দফার চার নম্বর দফাটি হচ্ছে বেগম জিয়ার মুক্তি সেক্ষেত্রে বিএনপিকে নির্বাচনে আনতে বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তিও দিতে পারে সরকার তথা সরকারের মাননীয় রাষ্ট্রপতি সেক্ষেত্রে বেগম জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন করতে বলা হতেও পারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় বলেছেন এই অবৈধ সরকার আমলে যারা গ্রেফতার হয়েছে তাদের মুক্তি চাইব না তবে আমরা তাদের মুক্ত করব জনগণ বিস্ফোরণ ঘট ঘটানোর জন্য প্রস্তুত বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিএনপির সিনিয়র বেগম খালদা জিয়া সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসবি ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সহ সকল রাজবন্দির মুক্তি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম মানববন্ধনের আয়োজন করে তিনি বলেন মানুষ ডানে তাকাচ্ছে তাকাচ্ছে না না বামেও তাকাচ্ছে সামনের দিকে এদেশে মানুষ গণতন্ত্র চায় গণতন্ত্র শুধু বিএনপির একার জন্য নয় সবাইকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে নতুন কোনো ফাঁদ তৈরি করে আর কিছু দালাল বেচাকেনা করে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই জানিয়ে গয়সর বলেন হাজার বছর ধরে সবাই জানে অসত্য সবসময় পরাজিত হয় সত্যের জয়লাভ হয় কিন্তু মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না তাই বলবো জেলের তালা খুলে দেন বন্দীদের মুক্তি দেন বেগম খালদা জিয়ার বাড়ির তালা খুলে দেন তাকে মুক্তভাবে চলতে দেন দুই সন্তানকে বিদেশে নিয়ে যেতে জাপানি মা নাকানো এরিকোর এরিকর আবেদনে সারা দেননি আপিল বিভাগ ফলে দুই শিশুকে নিয়ে জাপানি মা আপাতত বিদেশ যেতে পারবেন না একই সঙ্গে দুই শিশু কার থাকবে এই সংক্রান্ত আপিল জেলা জজ আদালতকে তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ আদালত এ সময় পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা যেভাবে আছে সেভাবেই থাকবে বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয় সিদ্দিকে নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন আদালতে জাপানি মায়ের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বাংলাদেশি বাবা ইমরান শরীফের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ ব্যারিস্টার আক্তার ইমাম ও ব্যারিস্টার রাসনা ইমাম এর আগে গত উনত্রিশ জানুয়ারি বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও জাপানি মা নাকানো এরিকোর দুই শিশুকে জাপানি মা নাকানো এরিকোর জিম্মায় রাখার নির্দেশ দেয় আদালত গুলিস্তানে ভবনের বিস্ফোরণ নিয়ে একে অন্যকে দোষরূপ করছেন আওয়ামী লীগ ও বিএনপি তবে দুই দলই মনে করে এটি স্বাভাবিক কোনো ঘটনা নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন একের পর এক আগুন ও বিস্ফোরণের ঘটনা স্বাভাবিক নয় এ ধরনের ঘটনা রহস্যজনক তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আমরা তার সঙ্গে একমত এই সময়ে দেশে এই ধরনের ঘটনা রহস্যজনক এই রহস্যের ভিতরে বিষয়টি কি সেটা আমাদের খতিয়ে দেখতে হবে মঙ্গলবার গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে নামের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এ ঘটনা এখন পর্যন্ত সতেরো জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন এসব রহস্যজনক ঘটনার পেছনে কোনো ব্যক্তি বা সংস্থা বা দলের সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে কিনা তা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা সিরিয়াসলি খতিয়ে দেখছেন ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকার সময় ঢাকা ও চট্টগ্রামে বেশ কিছু বিস্ফোরণ একই সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন চার দিনের মধ্যে এতগুলো ঘটনা স্বাভাবিক নয় এই বিস্ফোরণের ঘটনায় এর আগে সরকারকে দায়ী করে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যুক্তি হলো ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সংস্থা আছে কিন্তু সেগুলো ঠিকঠাক দায়িত্ব পালন করে না আর তাদের এই ব্যর্থতার কারণেই ঘটছে এসব ঘটনা ওবায়দুল কাদের যখন বিএনপিকে জড়িয়ে এই বক্তব্য রাখছিলেন একই সময়ে রাজধানীতে এক দলীয় আলোচনায় বিএনপির মহাসচিব বলেন গত কয়েকদিন ধরে দেখছেন শুধু বিস্ফোরণ হচ্ছে কিভাবে বিস্ফোরণ হচ্ছে সরকারের যে ডিপার্টমেন্টগুলো আছে যাদের এসব ভবন দেখাশোনা করার কথা যাদের নজরদারি করার কথা তারা কাজ করে না সব দুর্নীতির সঙ্গে জড়িত আগের দিন এক বিবৃতিতে তিনি বলেন এসব বিস্ফোরণের ধরন প্রায় একই রকম হওয়ার জনমনে সন্দেহ বাড়ছে এসব ঘটনা পরিকল্পিত কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন ওবায়দুল কাদের আজ বলেন প্রধানমন্ত্রী যখন দেশের কাজে বাইরে ঠিক সেই সময় আমাদের দেশে কয়েকটি অনবিপ্রেত ঘটনা ঘটে গেছে এটা নাশকতা কিনা স্বাভাবিক দুর্ঘটনা অথবা নাশকতা সেটা সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নিজের গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে